ঘুমের আগে আমরা কিছু আমল করে ঘুমাবো এক নাম্বার হলো যখন আমি ঘুমাতে যাবো তখন ওজো করে পবিত্রতার সাথে ঘুমাবো সহি আমরা ঘুমাতে যাবো তখন আমরা কোরআনে করিমের একটা আয়াত তেলামাত করবো যে আয়াতটা সরে বা কারার দুই শত পঞ্চান্ন নাম্বার আয়াত সেই আয়াতটি আমরা পড়ব সোহিত আঠারো নম্বর হাদিস আল্লাহ নবী সাল্লিয়ামের জন্য কাব সাহাবিক হদরতনে বলেন। হদরত উবৈবনে কাব রাহুতাল বলেন যে আমার একটা খেজুরের থলি ছিল ওই খেজুরের থলি থেকে প্রতিদিন আমি দেখতে থাকি খেজুর রাতের বেলায় কমতে থাকে কিন্তু কোথায় যায় এটা আমি জানিনা বুঝতে পারি না কে এই খেজুর নিয়ে যায় আমি সিদ্ধান্ত গ্রহণ করলাম যে আজকে পাহারা দিব দেখি কে আসে কে আসে হদরতুবাইব নিয়ে কাব্রদিয়াল নাহুত বলেন রাতের বেলায় যখন আমি পাহারার জন্য গেলাম তখন লক্ষ্য করে দেখি যুবকের মতো অনেকজন ব্যক্তির আগমন ঘটলো আসলে সে মূলত ছিল জিন তার হাত দেখলাম কুকুরের মতন সে সেখান থেকে খেজুরগুলো নিতেছে আমি পিছন দিক থেকে গিয়া খুব করে তাকে বললাম তখন সে অনয় বিনয় করল মাপ চাইলো আমাকে ছেড়ে দাও আমি বড় অভাবী আমার খাবার নাই চলাফেরার মতন সংসারে বড় কষ্টে আছি আমাকে ছেড়ে দাও আর কোনো সময় তোমার ঘরে আসব না তোমার এখান থেকে খেজুর নিব না রাত্রি চলে গেল সকাল বলে আল্লাহর নবীর কাছে ঘটনাটি বললেন আল্লাহর নবী সাল্লাম বলেন যে আগমন করেছিল সে ছিল জিন সে বলছে আবার নাকি আসবে না অসায়ত্ত পেশ করেছি আল্লাহ নবী বলে মিথ্যা কথা বলেছে আবার কালকে আসবে পরের দিন আবার পাহারা দিলাম আবার ওই ব্যক্তি আসলো পিছন দিক থেকে ধরলাম যাবড়ায়া কিরে কালকে না বলছিলে আসবে না আজকে কেন আসলো বলে আর হবে না আর আসবো না এবারে মতন মাফ করে দাও আমি বড় অভাবে আসি বড় কষ্টে আসি এই জন্য এসেছি আর আসবো এবার ছেড়ে দিলেন সকাল বেলা আল্লাহ রসুলের কাছে বললেন আল্লাহ রসুল বললেন সে মিথ্যা কথা বলেছে আবার আসবে এবার তৃতীয় দিন আবার পাহাড়া দিলেন এবার তৃতীয় দিনও আসলো পিছন দিক থেকে তারা ধরলেন আর সারা সারি নাই প্রত্যেক দিন বললো আসবে না আবার এসেছিস আজকে আর সারি না আজকে তোর খবর আছে এবার বলে তুমি আমাকে ছেড়ে দাও তোমাকে আমি এমন একটা জিনিস শিক্ষা দেব যে জিনিস যদি তুমি শিক্ষা অর্জন করতে পারো তোমাকে কোনো খারাপ জিন কিছু ক্ষতি করতে পারবে না খারাপ মানুষ তোমাকে কোনো ক্ষতি করতে পারবে না সাহাবে কারাম তো এগুলো শিখার প্রতি আগ্রহ ছিল হজরত ওবনে কাবরদি আল্লাহ বললেন যে ঠিক আছে বলো তখন ওই জিন বলতে আরম্ভ করলো তুমি যখন রাতের বেলা ঘুমাতে যাই তখন কোরআনে কারিমের সোরে বাকারা ২৫৫ শত পঞ্চান্ন নম্বর আয়াত পরে ঘুমায় বাপ যেটাকে আয়তল কুরসি বলা হয় এরপরে চার কুল পড়ে ঘুমাবা আয়তল কুরসি চার কুল পড়ে হাতের মধ্যে ফু দিয়া পুরোটা শরীর আমরা মুছে দিব পরে আমরা ঘুমাতে যাব আল্লাহ পাক রব্বুল আলামিন কুদরতি পাহারা ফেরেস্তাদের মাধ্যমে আমাকে পাহারা দিবেন আমাকে কেউ কোনো ক্ষতি সাধন করতে পারবে না ফেরস্তাদের মাধ্যমে আল্লাহ পাক রব্বুল আমাদেরকে পাহারা দিবেন অথচ কোরআনে কারিমের এই ছোট ছোট সুরাগুলো আমরা দীর্ঘপথ থেকে রয়ে জানাম সুরাতুল ইখলাস কুলহু আল্লাহ এটা সবাই জানি بسم الله الرحمن الرحيم قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يقل له كفوا أحد صورة <applause> এই সূরাটা আমরা পড়বো হাদিসের ভিতরে এসেছে কুলফু আল্লাহ এই সুরা এক্লাস একবার তেলাওয়াত করলে দশ পারা কোরআনের সবাব সুবাহ তিনবার তেলাওয়াত করলে এক খতম কোরআনের সবাব এরপরে সুরা ফালাক পড়বো সুরায় নাস পড়ব ছোট ছোট সুরাগুলো সুন্দর সুন্দর সুরাগুলো আমরা পড়ব সুরে ফালাক না সেটা অনেকেরই মুখস্থ আছে কুল আউযু বিরব্বিল ফালাক মিন من شر ما خلق ومن شر غاسق اذا وقب ومن شر النفاثات في العقد ومن شر حاسد اذا حسد قل اعوذ برب الناس ملك الناس. إله الناس من شر الوسواس الخناس الذي يوسوس في صدور الناس من الجنة والناس. قل يا أيها الكافرون لا أعبد ما تعبدون ولا أنتم عابدون ما أعبد ولا أنا عابد ما عبدتم ولا أنتم عابدون ما أعبد لكم دينكم وليدي

সূরাগুলো পড়ব আইতুল কুরসি যাদের মুখস্থ আছে আমরা আয়তুল কুরসি পড়ব অতএব আয়তুল কুরসিটা আমরা মুখস্থ করে নেব সূরা বাকারার 255 নম্বর আয়াত আল্লাহু লা ইলাহা ইল্লা হুওয়াল হাইয়ুল কাইয়ুম লা তা'খুযুহু সিনাতুন ওয়ালা له ما في السماوات وما في الأرض من ذا الذي يشفع عنده إلا بإذن يعلم ما بين أيديهم وما خلفهم ولا يحيطون بشيء من علمهم إلا بما شاء وسع كرسيه السماوات والأرض ولا يؤوده حفظهما وهو العلي العظيم أمر أي آية آيت الكرسي أبو أي شاير كول تلاوات এরপরে আমরা হাতে ফু দিয়ে পুরোটা শরীর আমরা মুছে দিব এরপর ঘুমাবো আল্লাহ পাক রব্বুল আলমিন সমস্ত জিন্নাতের ক্ষতি সাধন থেকে পাক হেফাজত করবেন সমস্ত লোকের দুষ্টমি থেকে পাক রব্বুল আলমিন হেফাজত করবেন আল্লাহ পাক আমাদের সবাইকে আমল করা তৌফিক দান করুন